আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য দুদিন বাদে হাজির হয়ে গেলাম আমি অভ্র এই দুদিন আমাদের চ্যানেলে ভিডিও এসেছে তবে কোনো টেক নিউজ আসেনি কিউএনের ভিডিও গতকাল এসেছিলো আর তার আগের দিন টেসলা বা এলন মাস্ক কি কোনো স্ক্যাম করছেন তারা কি প্রতারক এই বিষয়ে ভিডিও এসেছিলো খুব ইন্টারেস্টিং ভিডিও ছিল না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবেন তো যে কথা বলছিলাম আজকে দুদিন বাদে টেকনিউজ মানে প্রচুর খবর আছে জমজমার নিউজ সাথে থাকুন দেখতে থাকুন লাইক করতে থাকুন সাবস্ক্রাইব করতে থাকুন আর আমরা ঝাঁপিয়ে পড়তে থাকি আজকে প্রথম খবর দামি খবর দিয়ে শুরু করা যাক প্রথম খবরই তাহলে আইফোনের খবর আইফোন থার্টিন তো মোটামুটি হিসেব চুকে বুকে গেছে প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে এমনই অবস্থা তো যাই হোক আইফোন ফোরটিন যে আসবে আগামী বছর গোটা বছর ধরে তার তো লিক আসতে হবে অলরেডি বিভিন্ন লিক আসা শুরু হয়ে গেছে আইফোন ফোরটিন সিরিজের আইফোন ফোরটিন প্রো যে ফোনটা আসবে সেই ফোনটাতে নাকি এবার এইট কেতে ভিডিও রেকর্ড করা যাবে কিন্তু এইট কেতে ভিডিও রেকর্ড করতে গেলে সমস্যা কি টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এইট কেতে ভিডিও রেকর্ড করা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই টুয়েলভকে ফর্টি এইট মেগাপিক্সেল বানাতে হবে অ্যাপেলকেও তার মানে অন্যান্য কোম্পানির মতো এবার ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা দিতে হবে তো কম্পিটিশনে টিকে থাকতে হলে এগুলো করতেই হবে অ্যাপেল অলরেডি আইফোন ফোর্টিনের একশো কুড়ি রিফ্রেশ রেট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এরকমই খবর এসেছে আজকের বিজ্ঞানের খবরটা তাহলে এলন মাস্ককে দিয়েই হয়ে যাক স্পেস এক্স কোম্পানি এলন মাস্কের কোম্পানি সেই কোম্পানি এবার পৃথিবী থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে মহাকাশে গিয়ে ছেড়ে দিয়ে আসবে মানে সেটা এমনি বয়ে নিয়ে যাবে না জ্বালানি হিসাবে কার্বন ডাই অক্সাইড নিয়ে যাওয়া হবে যেটা পৃথিবীকে গরম করে দিচ্ছে পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে এইসব সমস্যা থেকে পৃথিবীকে কিছুটা হলেও মুক্তি দেবে এবং সেটা রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার হবে এরকম টেকনোলজি তারা কিছু উদ্ভাবন করছে তো দেখা যাক এটা একটা ভালো পদক্ষেপ এলন মাস্কের টুইট থেকে আমরা এটা জানতে পেরেছি এবং কারা এখানে অংশগ্রহণ করতে চান সেটাও এলন মাস্ক টুইটে বলেছেন ব্যাপারটা কি আপনি কি অংশগ্রহণ করবেন এই ব্যাপারে এই পরিকল্পনায় অবশ্যই আপনার আগ্রহ থাকলে কমেন্ট করে জানাবেন অ্যাপলের খবর হয়ে গেল এলন মাস্কের খবর হয়ে গেল এবার কি খবর হওয়া উচিত অবশ্যই এই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হলে স্যামসাং এর প্রিমিয়াম ফোনের খবর হওয়া উচিত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু সিরিজের যে ফোনগুলো আসবে তার লাইভ ছবি লাইভ ভিডিও এসে গেছে এবং দেখে বেশ ভালোই লাগছে এস টোয়েন্টি টু আলফ্রা বিশেষ করে একদম মন কেড়ে নিচ্ছে আমার তো দেখেই মনে হচ্ছে খুবই ভালো হবে ফোনটা তবে যাই হোক না কেন ভিতরে মাল মশলা কি থাকবে এবারও গরম হবে কিনা সেটাই হচ্ছে আসল প্রশ্ন এবং এই তিনটে ফোনের মধ্যে এস টোয়েন্টি টু যে ফোনটা হবে সেটা নাকি সাতশো নিরানব্বই লঞ্চ হবে এরকম একটা নতুন লিখ থেকে আমরা জানতে পাচ্ছি আগামী বছর নয় দু এর এ সিরিজ থেকে জেড সিরিজ অব্দি মানে তাদের সব সিরিজের ফোনগুলোতে এম সিরিজ বাদ দিয়ে আর কি সেই ফোনগুলোতে আগামী দিনে নাকি এ এমডির যে জিপিউ থ্রি ডি আর যে জিপিউটা থাকবে সেই জিপিউ দিয়ে প্রসেসার থাকবে অর্থাৎ স্যামসাং কিন্তু প্রসেসার নিয়ে সত্যিই কাজ করছে দীর্ঘদিন ধরে এটা শুনছি তবে দু ব্ধি আমাদের অপেক্ষা করতেই হবে স্যামসাংয়ের তরফ থেকে ভালো প্রসেসর পাওয়ার জন্য তবে প্রসেসর ভালো স্যামসাং এর ফোন এবার ভ্যালু ফর মানি হওয়াটা খুব দরকার যত রকম উপায়ে সম্ভব স্বাউমী তাদের রেডমি নোট ইলেভেন সিরিজ নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মনে হচ্ছে এখনও যথেষ্ট হয়নি তাই আরও নতুন নতুন কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে মানে ব্যাপারটা এরকম রেডমি নোট ইলেভেন সিরিজ চায়নাতল অঞ্চলে একরকম প্রসেসার দিয়ে গ্লোবালি আসবে আর প্রসেসার দিয়ে ইন্ডিয়াতে যাবে যখন নাম আলাদা হবে বাংলাদেশে আরেক রকম হবে এবং তারপর সেগুলো পোকো ব্র্যান্ডিংয়ে আবারও বিভিন্ন রামে আসতে থাকবে এবং তারপর স্বামী আবার একটা রেডমি নোট ইলেভেন সিরিজের রেডমি নোট ইলেভেন ফোর এতগুলো ফোন তো ফাইভ ছিল এবার ফোর জি ফোন চায়নাতে অলরেডি লঞ্চ করেছে কিন্তু সেই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও জি এইটি এইট প্রসেসার ছিল এবার স্বামী যখন সেই ফোনটা রেডমি নোট ইলেভেন ফোর জি গ্লোবালি লঞ্চ করবে তখনও সেখানে কনফিউশন ক্রিয়েট করবে সেটাতে নাকি কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি প্রসেসার থাকবে মিডিয়াট্যাকের প্রসেসার থাকবে না হ্যাঁ এটা অবশ্যই আমি খুশি হলাম যে স্ন্যাপড্রাগনের প্রসেসার থাকবে কিন্তু এত কনফিউশন আবার এটা প্রোকো ব্র্যান্ডিংয়ে যখন আসবে তখন দেখা যাবে আবার কিছু চেঞ্জ হয়ে গেছে তো এর বেশি আর কি বলবো এই ফোন নিয়ে শাওমিন রেডমি নোট ইলেভেন সিরিজ আমরা খুব চাই আর শাওমি সেটার সুযোগ নেয় আজকে বাংলাদেশের খবর হ্যাঁ আছে সেটাও আছে প্রথম খবর এটাই বলব যে বাংলাদেশে যে ফাইভ জি লঞ্চ হয়ে গেল সেটার ব্যাপারে রিপোর্ট খুব একটা ভালো নয় কারণ নেটওয়ার্কের ইস্যু থাকছে রকম সমস্যা থাকছে তবে হ্যাঁ প্রাথমিক পর্যায়ে এখনও তো পরীক্ষা নিরীক্ষা চলছে এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার আগামী দিনে হয়তো বাংলাদেশে ফাইভ জি খুব ভালোভাবেই কাজ করবে তবে আমি যেরকম বলেছিলাম দু হাজার সাল দু সালের আগে ইন্ডিয়া বাংলাদেশ এইসব দেশগুলোতে সাধারণ মানুষের জন্য ফাইভ জি অ্যাভেলেবেল হবে না তো এর আগে ফাইভ জির পরীক্ষা হয়েছে দেখা গেছে অসম্ভব স্পিড দারুণ দারুণ স্পিড জিও পরীক্ষা করেছে এয়ারটেল পরীক্ষা করেছে কিন্তু সেগুলো সব পরীক্ষামূলক ব্যাপার সত্যিকারের ফাইভ জি যখন চালু হবে আমাদের হাতে যখন ফাইভ জি আসবে সেটা দু সাল তার আগে হবে না আমি যেরকম বলেছিলাম আপনারা সেসব দিয়ে মিলিয়ে নেবেন বাংলাদেশের দ্বিতীয় খবর এটাই যে ইনফিনিক্স হট ইলেভেন প্লে খুব শীঘ্রই এই মাসে সম্ভবত লঞ্চ হতে পারে এবং আবিরের টুইট থেকে আমরা জানতে এটার দাম দশ হাজার টাকার নিচেই হতে পারে সেক্ষেত্রে জনপ্রিয় ফোন হবে ইনফিনিক্স হট টেন প্লে সেটা যথেষ্ট বিক্রি হয়েছিল ভালো ফোন ছিল এবং ইনফিনিক্সের ফোন আমি বলবো যথেষ্ট ভ্যালু ফর মানি হয় বিশেষ করে বাংলাদেশে এবং সেখানে হট কেকের মতো এই ফোনগুলো বিক্রি হয় ইনফিনিক্স যদি সফটওয়্যারের ব্যাপারে আরেকটু উন্নতি করতো ইনফিনিক্স নোট ইলেভেন এস এই ফোনটার আজকে আমি আনবক্সিং ভিডিও দিয়েছি সকালবেলা যারা দেখেননি সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অবশ্যই সেটাও দেখে নেবেন ফেসবুকের মেটাভার্স নিয়ে এত সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে আমরা জানতে পারিনি তার কারণ আমাদের দেশে লঞ্চ হয়নি এটা লঞ্চ হচ্ছে পৃথিবীতে মাত্র দুটো দেশে একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে কানাডা এবং সেখানে রেস্ট্রিকশন করা হয়েছে যে আঠেরো বছরের বেশি বয়স হলে তবেই এটা ব্যবহার করা যাবে এবং তার সাথে আরও একটা কন্ডিশন আছে এই হরাইজান ওয়ার্ল্ডে প্রবেশ করতে হলে আকুলাস ভিয়ার যেটা মানে নয় একটা প্রোডাক্ট সেটাও থাকতে হবে আপনার কাছে তো মেটাভার্স এখন প্রাথমিক পর্যায়ে চলছে আগামী দিনে আমাদের এখানে যখন আসবে বেশ ম্যাচিওর টেকনোলজি হয়ে আসবে এবং আমাদের মাথা কতটা খাবে সেটার জন্য এখনও অপেক্ষা করতে হবে ভিভোর থেকে ভিভো ভি টোয়েন্টি থ্রি ফোনটা অলরেডি গিগ বেঞ্চে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি এখানে মিডিয়া টেকের ডায়মন্ড বারোশো প্রসেসর থাকবে খুব শিগগিরই লঞ্চ করবে এরকম একটা খবর আছে আর ভিভোর ভি সিরিজের ফোন সাধারণত খুব একটা খারাপ হয় না ভিভো ইদানিং কিন্তু ভালো কাজ করছে আমরা এককালে অনেক হাসাহাসি করেছি এবং আগামী খারাপ করলে হাসাহাসি করব কিন্তু ভালো করছে যখন এটাও তাহলে আনবক্সিং করব অবশ্যই রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নাইন আই ফোনটা খুব শীঘ্রই লঞ্চ হবে এরকম খবর অনেকদিন ধরে শুনছি এবং সেই ফোনটার লাইভ ছবি একদম ফোনটা কেমন দেখতে তার ব্যাক ছবি আমরা দেখতে পাচ্ছি লিক হয়ে গেছে এটা এবং মুকুল শর্মার টুইট থেকে আমরা জানতে পাচ্ছি এখানে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে তো রিয়েলমির এই ফোনটাও আমরা আনবক্সিং করবো সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করবো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়